আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আজ আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের শেখাতে চলেছি, সেটা হচ্ছে যে ধনাত্মক শব্দ। বাংলাতে একটা শব্দ আছে ধনাত্মক শব্দ, যে শব্দগুলো যে একই শব্দ বারবার ইউজ হয়ে থাকে, যেমন হচ্ছে খসখস, ফোঁসফোঁস, শো শো করে বাতাস বইছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমার পায়ে ঝিঝি ধরেছে, এরকম যে একটা এই শব্দগুলোকে ইংলিশে বলা হয়ে থাকে যে ওনোম্যাটোপিয়িক। এই শব্দগুলো হচ্ছে আপনার ধনাত্মক শব্দগুলোর এই ইংরেজি হচ্ছে ওনোম্যাটোপিয়িক। তো এই শব্দগুলো নিয়েই আজকে আমি আপনাদের শেখাবো, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে এই ধরনের শব্দগুলো আমরা সচরাচরই বলি, কারণ আমরা এই ধনাত্মক শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। তো কথা বলার ক্ষেত্রে যদি সেটা ইংরেজি ব্যবহার করা যায় বা যদি শেখা যায় ইংরেজি স্পোকেনের ক্ষেত্রেও এটা যেমন ইফেক্টিভ, তেমন হচ্ছে আপনি যেমন কোনো একটা কম্পোজিশন লিখছেন বা কোনো একটা ইসে লিখছেন, তো ওই সময়ে যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কিছু যে ওনোম্যাটোপিয়িক টাইপের ধনাত্মক কিছু শব্দ আপনি ইউজ করেন, তাহলে সেটা অনেক বেটার হবে। তাহলে প্রথম বাক্যটা রয়েছে আমার এখানে যে পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম, যে পাতা পড়ছে খসখস শব্দ হচ্ছে খসখস। এই যে ধনাত্মক একটা শব্দের ব্যবহার আছে বাংলায় এখানে, তো এই শব্দটার ইংলিশ আমরা একটা ছোটো ছোটো শব্দগুলো দিয়ে বা খুব সহজে একটা বড় বাক্য তৈরি হয় কিভাবে, আজকে আমরা সেটাই শিখবো। আর অবশ্যই অবশ্যই আপনাদের আমি ভবিষ্যতে আরও অনেক কিছু শেখাতে চাই এবং শেখাবো, তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে থাকতে হলে অবশ্যই 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড একটা কথা বলে নিই যে আমার এই ভিডিওটা যেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে স্টার্টিং যদি আপনারা দেখেন যে অনেক কিছু শেখাতে চাচ্ছি, তো দেখা যাচ্ছে আপনি যদি না দেখেন তাহলে তো সেই শব্দই না দেখেন তাহলে তো আপনি শিখতেই পারবেন না, বা আমি যেটা শেখাতে চাই সেটা হয়তো আপনার শেখা হবে না। তো এই আজকের যে মজার বিষয়টা, এবং মজার শুধু নয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তাহলে পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম। এখন এখানে কিছু সেন্টেন্স আছে যেটা হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্সে হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার আছে, তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার আছে। টেন্স বেসড বাক্যগুলো অবশ্যই কিছু পার্টিসিপলের ইউজ আছে, কিছু জিরান্ড ইউজ আছে। তো জিরান্ডের থেকে এখানে পার্টিসিপল ইউজটা বেশিরভাগ ক্ষেত্রে পার্টিসিপল ইউজটাই হয়েছে। তো সব কিছু মিলে এই ট্রান্সলেশনটা শিখতে আপনি যেমন মজা পাবেন এবং অনেক কিছু অনেক ইনফরমেশনও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আমরা প্রথম বাক্য যেটা আমাদের সেটা আমরা করে ফেলি, পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম। আমি জেগে উঠলাম, এটাই হচ্ছে আমি, আমার জেগে ওঠাটাই হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে আই ওক আপ, আমি জেগে উঠলাম, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আই ওক আপ। এবার মূল ব্যাপার, পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম, এখানে হচ্ছে একটা পার্টিসিপলের ব্যবহার হয়েছে। তো ভার্বের যে কিছু আছে, যেমন নন ফাইনাইটের কিছু ভার্ব আছে, তো ফাইনাইট নন ফাইনাইটে, নন ফাইনাইটের একটা তিনটা অংশ আছে, যেমন ইনফিনিটি পার্টিসিপল এবং জিরান্ড। তো এটা এখানে পার্টিসিপলের ব্যবহারটা হয়েছে। তো আই ওক আপ, আই ওক আপ, আমি জেগে উঠলাম, পাতার খসখস শব্দে আমি জেগে উঠলাম, আই ওক আপ, এটা কমপ্লিট হয়ে গেল। এবার পাতার খসখস শব্দে এখানে হবে হচ্ছে খসখস শব্দটা হচ্ছে কি ধরনের শব্দ হতে পারে, যেমন হচ্ছে আপনার পাতার খসখস শব্দে এটার ইংলিশটা হচ্ছে আপনার রাসলিং। রাসলিং হচ্ছে একটা রাসলিং শব্দটা হচ্ছে খসখস। তাহলে আই ওক আপ অ্যাট দ্য রাসলিং, এই রাসলিং শব্দটাই হচ্ছে আপনার রাসলিং অফ দ্য লিপস, পাতার খসখস শব্দে এই রাসলিং শব্দটাই হচ্ছে আপনার খসখস অর্থ এখানে দিয়েছে। এবার হচ্ছে আমরা ফোঁসফোঁস শব্দ, আমরা সাপের যে শব্দটা, যে সাপটি ফোঁসফোঁস করছে, এখানে দেখেন একটা মজার ব্যবহার কিন্তু এখানে হচ্ছে, যে খসখস শব্দ এখানে কিন্তু সাউন্ড বলে কোনো অর্থ শব্দ ব্যবহার হয়নি, রাসলিং, এই রাসলিংটাই হচ্ছে খসখস শব্দ। তা ঠিক তেমনই হচ্ছে সাপটি ফোঁসফোঁস করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান একটা বিষয়, ফোঁসফোঁস করছে। তাহলে দ্য স্নেক, এখানে সাপটি, দ্য স্নেক, দ্য স্নেক এখানে হচ্ছে শব্দ ফোঁসফোঁস করছে, তাহলে কি হবে, দ্য স্নেক মেকিং,
হিসিং সাউন্ড, এই যে হিসিং, হিসিং শব্দটা হচ্ছে আপনার ফোসফোস, হিসিং, এই যে ফোসফোস শব্দের ইংলিশটা হচ্ছে হিসিং, ফোসফোস। দ্য স্নেক হিসিং দ্য স্নেক মেকিং আ হিসিং সাউন্ড। এরপর আছে শো শো করে বাতাস বইছে, আমাদের কিন্তু শব্দগুলোও শেখা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যেমন শো শো করে বাতাস বইছে, এই শো শো শব্দটা, এই শো শো শব্দটা হচ্ছে যে আপনার একটা একটা ইংরেজিতে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আমাদের এই ধনাত্মক শব্দগুলোর ব্যবহারটা কিন্তু সবসময় বিশেষ করে কথার ক্ষেত্রে আমাদের খুব বেশি দরকার হয়ে থাকে। তাহলে এই যে শো শো করে, তাহলে আমরা ট্রান্সলেশনটা করে ফেলি, সেটা হচ্ছে শো শো করে বাতাস বইছে, বাতাস, দ্য উইন্ড ইজ হাউলিং, এই হাউলিং শব্দটা হচ্ছে হাউলিং, হাউলিং অর্থ হচ্ছে শো শো করে বাতাস বইছে, দ্য উইন্ড ইজ হাউলিং। এরপর যেটা আমাদের এখন একটা চলছে যে আপনার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমাদের এমনি এখন রেইনি সিজন মানে শুরু হয়েছে, তো এমনি সবসময় দেখা যাচ্ছে আমাদের বৃষ্টির সম্ভাবনা চলছে, তাদের হঠাৎ করে আপনার কাছে মনে হলো যে এই সেন্টেন্সটা আপনি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আপনি কথা বলার জন্য বা আপনি কারোর সঙ্গে আপনি কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আপনি এই সেন্টেন্সটা ইউজ করতেই পারেন, এবং এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার এবং খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু রেইনিং ইউজ হয় না, রেইন শব্দটা ইউজ হয় না। তাহলে কি ইউজ হয়? টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ইট ইজ ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং, এই ড্রিজলিং শব্দটার অর্থ হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ইট ইজ ড্রিজলিং, এটা কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পড়ছে। তাহলে এরপর পাঁচ নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমার পায়ে ঝিঝি ধরেছে, এটা কিন্তু খুব মজার একটা বাক্য এবং আমরা আজকে আমার কাছে মনে হচ্ছে যে যারা শিখতে চাইছেন তাদের কাছে খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড আপনারা শিখে ফেলবেন। তো হচ্ছে আমার পায়ে ঝিঝি ধরেছে, ঝিঝি ধরাটা খুব কমন ফ্যাক্ট, দেখা যাচ্ছে দিনের মধ্যে বা আপনি খুব এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন তো পায়ে ঝিঝি ধরে যায়, তো এই শব্দটা আমার পায়ে ঝিঝি ধরেছে, এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ধরেছে, তাই না? এটা অনেকক্ষণ ধরে ধরেছে ঝিঝি, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা হয়েছে। তাহলে আমরা সেন্টেন্সটা করে ফেলি যে না এটা আমার পায়ে ঝিঝি ধরেছে, না এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ধরেছে, একটা অ্যাজ ইউজুয়াল একটা বিষয়। তাহলে যেমন আই ফিল, আই ফিল পেন অ্যান্ড আই ফিল পেইনস অ্যান্ড নিডলস ইন মাই লেগ, আমার পায়ে ঝিঝি ধরেছে, পেন্স অ্যান্ড নিডলস, এটার শব্দটাই হচ্ছে ঝিঝি ধরা, আই ফিল পেন্স অ্যান্ড নিডলস ইন মাই লেগ, আমার পায়ে ঝিঝি ধরেছে। সে গুনগুন করে গান করছে, সে কিন্তু এখানে সিঙিং ব্যবহার হবে না, এখানে আরও একটা অন্য রকম একটা শব্দ ব্যবহার হবে, সেটা কি? সে গুনগুন করে গান করছে, হি ইজ অর শি ইজ এনি কাইন্ড অফ, হি ইজ হামিং, হামিং শব্দটার অর্থ হচ্ছে গুনগুন করে গান গাওয়া, হি ইজ হামিং আ সং। যেমন সেন্টেন্সটা শেখা তেমন হচ্ছে কিছু ইম্পর্টেন্ট শব্দ শেখা, খুব মজার মজার শব্দ শেখা হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এই জিনিসগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা জিনিস হচ্ছে আমি যেটা শেখাতে চাই সেটা খুব সঠিকভাবে শিখে যাবেন। তাহলে সে গুনগুন করে গান করছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যবহার, হি ইজ হামিং আ সং, সে গুনগুন করে গাইছে, গাছটি মরমর করে ভেঙে পড়লো, যখন একটা খুব ঝড় হচ্ছে বা এরকম কিছু একটা, তাহলে যখন গাছগুলো ভেঙে পড়ে মরমর শব্দে ভেঙে পড়ে, এই মরমর শব্দটা আমাদের কাছে খুব পরিচিত, তাই না? তাহলে এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট শব্দ যে আপনি গাছটি মরমর করে ভেঙে পড়লো। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে এই জিনিসটা, এই সেন্টেন্সগুলো আমাদের কাছে খুব পরিচিত কিন্তু অথচ আমরা এর ইংরেজিটা জানি না, তো সেক্ষেত্রে হয় কি যে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যায়, মানে আপনি যখন এই সেন্টেন্সগুলো নিজে থেকে লিখতে যাবেন তখন, বা আপনি কিছু কখনো আপনি কারোর সাথে ইংলিশে কথা বলছেন এবং সেই যার সঙ্গে কথা বলছি সে লিসনার হচ্ছে একজন ইংলিশ, তো একটা ইংরেজ মানুষের সঙ্গে আপনি কথা বলছেন সে তো আপনার বাংলা বুঝবে না, তো এই ধনাত্মক শব্দগুলো আপনি যতই ইউজ করেন না কেন সে বুঝতে পারবে না, তখন আপনাকে টোটালি তার সাথে ইংলিশে কথা বলতে হবে। তো এই শব্দগুলো জানা থাকলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডস, তো এটা আমাদের প্রতিনিয়ত
দৈনন্দিন কিছু ব্যবহার, তো আমরা এগুলা ইউজ করলে যেমন ইউজ শেখাটা যেমন জরুরি, তেমন হচ্ছে এর ব্যবহার এবং টেন্স সব কিছু মিলে আপনি লিখতেও পারছেন সঠিকভাবে। তাহলে গাছটি মর্মর করে ভেঙে পড়লো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দ্য ট্রি ব্রোক ডাউন, ভেঙে পড়া, তাই না? ভেঙে পড়লো যেহেতু আছে, দ্য ট্রি ব্রোক ডাউন উইথ আ ক্র্যাশ। উইথ আ ক্র্যাশ মানে হচ্ছে যে মর্মর করে ভেঙে পড়লো, উইথ আ ক্র্যাশ। ওকে, এরপর শিশুরা মচমচে আলু ভাজা খেতে পছন্দ করে, এই শব্দটা হচ্ছে এখানে একটা চিপসের কথা বলা হচ্ছে, মচমচে আলু ভাজা, তো এটা তো ক্রিস্পি পোটাটো চিপস, তাই না? তো এখানে এটাই মচমচে আলু ভাজাটা ইংলিশটা হচ্ছে ক্রিস্প, যেমন দ্য চিলড্রেন আর ফন্ড অফ, পছন্দ করে। এখানে পছন্দ করে শব্দটা এখানে লাইকস আপনি ইউজ করতেই পারেন, কিন্তু এখানে লাইকসটা ইউজ না করে আপনি যদি ফন্ড একটা অন্যরকম লেখার মাত্রাটা যোগ করে বা আপনার কথা বলাটা অন্যরকম একটা মাত্রা যোগ করবে, তাহলে দ্য চিলড্রেন আর ফন্ড অফ, দ্য চিলড্রেন আর ফন্ড অফ ক্রিস্প পোটাটো চিপস, যে মচমচে আলু ভাজা খেতে পছন্দ করে। খুব একটা ইম্পর্টেন্ট এবং ভীষণ মজার একটা বাক্য অবশ্যই। এরপর হচ্ছে ছেলেটি ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, ভয়ে ভয়ে থরথর করে কাঁপা, এটার অনেকগুলা শব্দ মনে হচ্ছে, তাই না? না, এটা কিন্তু একটা শব্দেই আমরা এই সেন্টেন্সটা করতে পারবো, একটা শব্দ দিয়েই আমরা এই ভয়ে ভয়ে থরথর সবগুলো একটা শব্দেই আমরা কিন্তু বুঝিয়ে ফেলতে পারবো। তাহলে এই থরথর শব্দটা কি, যেমন দ্য বয় যেহেতু কাঁপতে লাগলো, এটা হচ্ছে আপনার একটু পাস্ট, হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দ্য বয় ওয়াজ শিভারিং, এই শিভারিং শব্দটাই হচ্ছে থরথর করে কাঁপা, তাহলে দ্য বয় ওয়াজ শিভারিং, দ্য বয় ওয়াজ শিভারিং, কি হবে, অল ওভার উইথ আ ফিয়ার, দ্য বয় ওয়াজ শিভারিং অল ওভার উইথ আ ফিয়ার, ভয়ে কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো, দ্য বয় ওয়াজ শিভারিং, থরথর করে কাঁপছে, অল ওভার মানে সে তার পুরো শরীরটাই কাঁপছে, উইথ আ ফিয়ার, ভয়ে ভয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, এই গুড়গুড় শব্দটা হচ্ছে একটা বৃষ্টির আগের যে মুহূর্তটা, তো এই শব্দটা আমাদের অনেকের কাছে অনেক ভালো লাগার একটা বিষয়, তো এই গুড়গুড় শব্দটা আসলে ইংলিশটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, তো এই জিনিসটা জানতে দেখা যাচ্ছে আজকের এই বিষয়টা আমার এজন্যই পছন্দ করা যে আসলে কিছু ইম্পর্টেন্ট শব্দ দিয়ে এবং খুব মজার মজার শব্দ আজকে আমরা শিখলাম। তো আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, শব্দগুলো যেমন শিখছেন তেমন একটা সেন্টেন্সটাও আপনাদের জানা হয়ে যাচ্ছে। তো আকাশে গুড়গুড় শব্দ হচ্ছিল, দেয়ার ওয়াজ আ সাউন্ড, হচ্ছিল, এখানে এখানে কিন্তু পাস্ট টেন্সের ব্যবহারটাই আমরা বেশি, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, বিভিন্ন টেন্সের ইউজটা আছে, কারণ আমরা টেন্স ছাড়া তো কোনো সেন্টেন্স তৈরি করতেই পারবো না। তো দেয়ার ওয়াজ এ সাউন্ড, দেয়ার ওয়াজ এ, এবার গুড়গুড় শব্দ, তাই না? গুড়গুড় শব্দটা হচ্ছে আপনার একটা রাম্বলিং, রাম্বলিং মানে হচ্ছে গুড়গুড় শব্দ। তাহলে এখানে আপনার যদি বলি যে রাম্বলিং শব্দটা দিলেই গুড়গুড় শব্দ, এখানে আপনার গুড়গুড় শব্দটার আমরা যদি সেন্টেন্সটা করি তাহলে দেয়ার ওয়াজ আ রাম্বলিং, রাম্বলিং, রাম্বলিং হচ্ছে গুড়গুড় শব্দ, দেয়ার ওয়াজ আ রাম্বলিং সাউন্ড ইন দ্য স্কাই, আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, দেয়ার ওয়াজ আ রাম্বলিং, এই রাম্বলিং শব্দটাই হচ্ছে গুড়গুড় শব্দের ইংলিশ। এরপর হচ্ছে আমি তোমার ঘ্যান ঘ্যান প্যান প্যান আর সহ্য করতে পারছি না, সর্বশেষ বাক্য, তো এটা কিন্তু আমরা প্রতিনিয়তই কারোর উপর আপনি খুব ডিসগাস্টেড ফিলিং হচ্ছে বা আপনাকে খুব কেউ খুব বেশি ডিস্টার্ব করছে, তখন কিন্তু আমরা এই শব্দটা বলি যে আমার আর ঘ্যান ঘ্যান প্যান প্যান ভালো লাগছে না, আমি আর পারছি না সহ্য করতে। তো এই সেন্টেন্সটা কিন্তু খুব মজার, যেমন সেগুলো আমাদের রেগুলার একটা ইউজের একটা শব্দ, তাই না? যে আমি তোমার ঘ্যান ঘ্যান প্যান প্যান সহ্য করতে পারছি না, আই ক্যান নো লঙ্গার টলারেট, আমি পারছি না আর সহ্য করতে, এটার ইংলিশটা হচ্ছে আই ক্যান নো লঙ্গার টলারেট, সহ্য করতে পারছি না। এবার আসি মজার শব্দে, তাই না? যে ঘ্যান ঘ্যান প্যান প্যান, এই শব্দগুলোরও কিন্তু ইংলিশটাও খুব মজার, যেমন হচ্ছে আপনার আই ক্যান নো লঙ্গার টলারেট,
ক্রাম্বলিং, ক্রাম্বলিং হচ্ছে ঘ্যান ঘ্যান, আর হচ্ছে মাম্বলিং হচ্ছে প্যান প্যান। তাহলে আই নো লঙ্গার টলারেট ইয়োর গ্রাম্বলিং অ্যান্ড মাম্বলিং। হয়ে গেল আমাদের এই যে মজার শব্দ শেখা এবং খুব ইম্পর্ট্যান্ট মাম্বলিং, গ্রাম্বলিং অ্যান্ড মাম্বলিং। আই ক্যান নো লঙ্গার টলারেট ইউর গ্রাম্বলিং অ্যান্ড মাম্বলিং। আমি তোমার ঘ্যান ঘ্যান প্যান প্যান আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না, এজন্য আমরা নো লঙ্গার ইউজ করেছি। আর হচ্ছে গ্রাম্বলিং এবং মামলিং শব্দটা ঘ্যান ঘ্যান এবং প্যান প্যান অর্থে এখানে ইউজ হয়েছে। তো আজকে আমার শেখানোর এটাই উদ্দেশ্য ছিল আপনাদেরকে, যে খুব মজার মজার শব্দে আমাদের, এবং যেটা প্রতিনিয়ত এবং সচরাচর অ্যাজ ইউজুয়াল কিছু ওয়ার্ড আমরা ইউজ করে থাকি বাংলাতে, যেটাকে আমরা বলে থাকি যে যুক্ত শব্দ, ধনাত্মক শব্দ, সেটার ইংলিশটা আমি আবারও বলি যে ওনোম্যাটোপিয়া। এটার ওনোম্যাটোপিয়েক সাউন্ড, ধনাত্মক শব্দ, ওনোম্যাটোপিয়েক ওয়ার্ডস, এটা হচ্ছে ধনাত্মক শব্দ। সেই ধনাত্মক শব্দের ব্যবহারটা আজকে আমরা খুব মজায় মজায় শিখলাম আশা করি। আর অবশ্যই অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং নেক্সট ভিডিও আপনারা আসলে কি চাইছেন আমার কাছ থেকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।